দুই মাস ধরে চলমান পাল্টা আক্রমণের সম্মুখসারিতে খুব একটা অগ্রগতি না পেলেও একের পর এক ড্রোন হামলায় রাশিয়াকে বিপর্যস্ত করে তুলছে ইউক্রেন। শুক্রবার দেশটির গুরুত্বপূর্ণ নৌঘাঁটির পর শনিবার কৃষ্ণ সাগরে আবারও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই সৌদি আরবে শুরু হচ্ছে দুই দিনের ইউক্রেন পিস সামিট। রাশিয়া ইউক্রেনের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে শনিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে দুই দিনের পিস সামিট। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এতে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ 40টি দেশের প্রতিনিধিরা অংশ নিলেও আমন্ত্রণ পায়নি রাশিয়া। তবে ইউক্রেন পিস সামিট পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে মস্কো, আর কিয়েভ বলছে বিশ্বের স্বার্থেই রাশিয়ার আগ্রাসন বন্ধ হওয়া দরকার। কত দ্রুত শান্তি ফর্মুলা বাস্তবায়িত হবে তার উপর বিশ্বের খাদ্য নিরাপত্তা নির্ভর করছে। আফ্রিকা, এশিয়ার অনেক দেশের কোটি কোটি মানুষের ভাগ্য এর সঙ্গে সরাসরি জড়িত। সবাইকে এটা বোঝা জরুরি যে রাশিয়ার আগ্রাসন দ্রুত বন্ধ হওয়া সবার জন্যই মঙ্গলে। সৌদি আরবের উদ্যোগে যখন পিস সামিটে যুদ্ধবন্ধের উপায় খুঁজছে 40টি দেশের প্রতিনিধিরা, তখন একের পর এক ড্রোন হামলায় রাশিয়াকে সন্ত্রস্ত করে তুলেছে ইউক্রেন। সীমান্তবর্তী শহর রাজধানী মস্কোর পর রুশ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ শানাচ্ছে কিয়েভ। শনিবার ক্রিমিয়ায় আজোভ ও কৃষ্ণসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কেরচ প্রণালীতে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ক্রুদের কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম। এর আগে শুক্রবার কৃষ্ণসাগরের নভোসিরস্ক বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ নৌবাহিনীর ওলেনগরস্কি গোর্নিয়াক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটিতে আঘাতের সময় ড্রোনগুলোতে 450 কেজি বিস্ফোরক ছিল। এরপর রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরটিতে কিছু সময়ের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখে মস্কো। মার্জিয়া উপমা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।